শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটার মতো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া শেষ এখানে ঈশানবাবু নাস্তা করতেছে সকালবেলার খাবার দাবার শেষ দুপুরবেলার নাস্তা করতেছে উনি আম খাচ্ছে ওনার টক আম ভীষণ পছন্দ ওই আমটা হচ্ছে টক মিষ্টি তো টপ মিষ্টি আমি একটা কেটে দিয়েছি এখন সেটা নিয়ে অনেকক্ষণ ধরে আর কি খাওয়া দাওয়া করতেছে এদিকে আমাদের রান্নাবান্না চলতেছে কচু আলুর তরকারি আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না আসলে ব্লগটা উল্টাপাল্টা চলে যাচ্ছে এখন নিরামিষের দিন নিরামিষ যাচ্ছে না আমিষের দিন আমিষ যাচ্ছে না সব উল্টাপাল্টা হয়ে গেছে যেহেতু অনেকদিন অফ ছিল ভিডিও যেতে পারিনি তার জন্য আর কি আর সকালের খাবারে ছিল হচ্ছে জেলখানার খাবার মানে হচ্ছে মুইঠা এটা একবার রান্না করেছিলাম যেটা আমার ব্লগে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল এটা নাকি জেলখানার খাবার তাই বললাম যে আজকে জেলখানার খাবার টেস্ট করে দেখতেছি কেমন লাগে আসলে আমাদের মুখে অনেক বেশি রুচি বুঝতে পারতেছেন আমাদের জেলখানার খাবারও বেশ ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে কাওড়ার ডাল সোমবার দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে সাথে হচ্ছে শুকনো মরিচ তেজপাতা আর আদা দেওয়া হলো এবার হচ্ছে ডালটা ঢেলে দেওয়া হবে আর মা যদি সোমবার দেয় সেই সোমবারটা হয় স্পেশাল একে তো রান্নাঘর ধোয়ায় ভর্তি হয়ে যাবে আর একে তো সবাই কাশতে কাস্তে অজ্ঞান হয়ে যাবে এই কথাগুলো শুনলে মা হয়তো একটু রাগ করবে কিন্তু মা সোমবার দেয় হচ্ছে পাকা সোমবার কিন্তু সোমবারের ঘ্রাণ অনেক ভালো বের হয় যেটা আমরা দিলে হয় না তো মজা করে বললাম আর কি তো এবার হচ্ছে পাতিলের মধ্যে সোমবারটা ঢেলে দেওয়া হলো এখন এটাকে দশ থেকে পনেরো মিনিট জাল করতে হবে তারপর নামে ফেলতে হবে সোমবার দেওয়ার পরে ডাল জাল না করলে কিন্তু ডালের টেস্ট আসে না এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম আর সবশেষে দেওয়া হলো একটু আদা বাটা যেহেতু নিরামিষ তাই আদার ভূমিকা আজকে বেশি তারপর করা হবে কচুর শাক এখানে রাঁধুনি ফোরন দেওয়া হয়েছে একেবারে সোমবার দেওয়া হলো আর কি তারপর হচ্ছে কচু দেওয়া হবে আর আজকে যেহেতু নিরামিষ ওই যে বললাম আজকে আদার ভূমিকা বেশি তাই আর অন্য কোনো মশলা ব্যবহার করাটাই হবে না অল্প করে কোচানো হয়েছে বাচ্চারা খাবে আর আমরা হচ্ছে যদি থাকে রাতে খাবো দুপুরে আর খাবো না আমাদের জন্য আবার আলাদা করে অনেকগুলো আইটেম করা হয়েছে এখানে হচ্ছে আদা ছেস আদার কাজ আর শেষ হয় না কয়েকক্ষণ আগে দিয়েছিলাম কিছু আবার শেষ হয়ে গেছে এখন আবার কতটা করে নিচ্ছি তো এখন করা হবে শাকের ঘন্ট যেখানেও আদার ভূমিকা আছে আজকে আদা মনে হয় আমাদের পিছু ছাড়বে না যাই হোক এখানে হচ্ছে আছে ডাটা পাতা মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে হেঞ্চি শাক তিন প্রকারের চার প্রকারের শাক একসাথে মিক্সড করে এই শাক পিঠালো বা শাকের ঘন্ট রান্না করা হয় বেশ ভালো লাগে খেতে কাঁচামরিচে থেতো করে দেওয়া হয়েছে আর কি তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এই শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর হচ্ছে এর মধ্যে দিতে হবে চালের গুঁড়া দিয়ে একটা লিকুইড মিশ্রণ তৈরি করতে হবে যেটা জলের পরিবর্তে দিতে হয় চালের গুঁড়া ব্যবহার করার কারণে এটা আস্তে আস্তে ঘন আর আঠালো হয়ে আসবে তো রান্নাবান্না তো পুরোপুরি শেষ করার আগে আমি চলে আসছি একটা বিশেষ কাজে সেটা হচ্ছে যে এ বাসাতে চলে আসছি নতুন বাসায় চলে আসছি অনেকগুলো কাজ জমে আছে আজ দিন তো আসতে পারিনি আপনাদের সাথে কোনো আপডেটও দিতে পারিনি যে আমরা এখন আসলে কোয়ার্টারে আছি এখানে এখন পর্যন্ত উঠতে পারিনি কারণ হচ্ছে ওই কয়দিন তো আসতে পারিনি আর আমি হচ্ছে ওই বাসা থেকেই এখানে অল্প অল্প করে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যাতে আমার চাপ আর কি না হয় তো এখানে হচ্ছে মশলাপাতি হলুদ মরিচ লবণ এই সমস্ত রাখার জন্য কিছু প্লাস্টিকের ডিব্বা আমি পরিষ্কার করে ওই বাসা থেকে নিয়ে আসছিলাম এখন হচ্ছে আমার ছোট্ট মেয়েটাকে আমি কাজে লাগিয়েছি ওই সারা আমাকে বলতেছিলো যে মা আমার ভালো লাগতেছিল না আমাকে কাজ দাও এখানে তো আর নেট নেই এর জন্য ওর ভালো লাগতেছিল না তাই ওকে বললাম যে তুমি বসে বসে এই ডিব্বাগুলো আর কি কাপড় দিয়ে মুছো তো আমার সত্যি কথা বলতে আমার মেয়ে সবগুলো প্লাস্টিকের ডিব্বাই সুন্দর করে বসে বসে কাপড় দিয়ে মুছে দিয়েছিল যেটা আমার জন্য অনেকটাই আরামদায়ক হয়েছে সত্যি মেয়ে থাকাটা জীবনে অনেক বেশি প্রয়োজন যেটা যার মেয়ে নেই সেই বুঝতে পারে আমরা মেয়েরা যখন বড় হয়ে যায় বিয়ে হয়ে যাক বা যেখানেই যায় না কেন মা বাবার জন্য আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যেটা জানি না ছেলেদের হয় কি না কিন্তু মেয়েরাদের মা বাবার জন্য অনেক মায়া লাগে তখন মনে হয় দূরে আসলে মনে হয় যে যখন মায়ের কাছে যায় তখন মাকে একটু হেল্প করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে আমি চলে আসছি আমার নতুন রান্নাঘরে রান্নাঘরের একটা টোর দেবো এখন তো হবে না পরে দেবো এখন হচ্ছে গুছাচ্ছি গুছানো শেষ হলে পুরো বাসাটা যখন গোছানো কমপ্লিট হবে তখন একটা হোম টুর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যে দেখতে পাচ্ছেন এই র্যাকগুলো হচ্ছে আমাদের দোকানের র্যাক মানে আমাদের যে দোকানটা ছিল সেটা ছেড়ে দেওয়া হয়েছে তো এগুলো এখন বেচতে গেলে অনেক কম টাকা পাওয়া যাবে এবং আমার রান্নাঘরের জন্য র্যাক লাগবে কারণ এখানে কোনো তাক টাক কিছু নেই যার জন্য দোকানের সেই শোকেস বলতে পারেন এগুলো এখন রান্নাঘরে এনে রাখা হয়েছে এত ভালো হয়েছে আসলে কী বলবো অনেকটা স্পেস পেয়েছি আমি খুব সুন্দরভাবে আমি জিনিসপত্র রাখতে পারবো অনেক জিনিসপত্র স্টোর করে রাখতে পারবো যেটা আমার জন্য অনেক আরামদায়ক এবং এই জিনিসগুলা মানে এই র‍্যাকগুলো পরিষ্কার করা অনেক সহজ যেহেতু সব কিছু গ্লাসের কারণ গ্লাসের জিনিস পরিষ্কার করা কিন্তু সহজ তো আমি রান্নাঘর মোটামুটি ক্লিন করে এরপর হচ্ছে কিছু হান্ডিপাতিল মানে যা যা ছিল নতুন পুরানো সব কিছু ক্লিন করে ওর মধ্যে সাজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে এই কার্টুনটা খোলা হয়নি এর মধ্যে হচ্ছে গ্লাসের জিনিসপত্র ছিল মানে কাঁচের জিনিসপত্র আর কি আর কিছু প্যান ছিল যেটা হচ্ছে আমি খুঁজতেছিলাম হঠাৎ করে বাসা গোছাতে গোছাতে ভাবতেছিলাম যে আমার সেই প্যানগুলো কোথায় গেলো কারণ সব বস্তা তো খুলে ফেলেছি তো ওইগুলো খুঁজে পাচ্ছিলাম না সারা বাবাকে বলছিলাম সারা বাবা বললো কেন আমি তো সব কিছু দেখে শুনে নিয়ে আসলাম মিসিং হওয়ার তো কোনো কথা নেই তারপর মনে পড়লো যে এই কার্টুনটার ভিতরে যে কী কী রেখেছি সেটা তো মনে নেই এটা এখন খুলে দেখি তো খুলে দেখলাম যে এখানে আমার সেই প্যান আর কিছু প্লেট আছে তো এই ফ্রিজটা আমরা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি যখন ফ্রিজটা ডেলিভারি দেওয়া হয়েছে সারা বাবাকে ভিডিও করতে বলেছিলাম কিন্তু তার মনে থাকে না ফ্রিজটা আমার তো ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে শার্প ব্র্যান্ডের ফ্রিজ আসলে অনেক ভালো যারা আপনারা ইউজ করেছেন বা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এখানে যে কিছু প্লেট যেগুলো আমি খুঁজতেছিলাম এগুলো হচ্ছে মার প্লেট মা আমাকে দিয়েছে আর হচ্ছে কিছু প্যান এগুলো হচ্ছে আমার বিয়ের গিফট ছিল কয়েকটা আর কয়েকটা হচ্ছিলো সারা বাবা কিনেছিলো ভিডিও বানানোর জন্য মানে রেসিপি করার জন্য এখানে হচ্ছে দুইটা কম্বল ছিল এখানে হচ্ছে কিছু জিনিসপত্র আছে যেগুলো এখন আমার লাগবে না তো এগুলো হচ্ছে আমি কার্টুনের ভিতরে করে রেখে দেব যখন একটা শোকেস নেবো তখন হচ্ছে জিনিসপত্রগুলো ব্যবহার করব বা বের করব তার আগে আর এগুলো বের করব না তত ততদিন এটা কার্টুনের ভেতরে থাকবে আর যেগুলো ব্যবহার করব সেগুলো বের করে নিলাম এখানে কিছু প্লেট প্যান আর এই যে যা যাবতীয় টুকটাক কিছু ছিল যেগুলো আমার লাগবে তো সেগুলো আমি বের করে আর কি রেখে দেবো যেহেতু এগুলো আমি ক্লিন করে নিয়ে আসছি থেকে তাই এখানে আর ক্লিন করব না তো ক্যামেরাম্যান হচ্ছে থেমে থেমে যায় ডেকে ডেকে আনতে হয় এই রান্নাঘরটা আর রাখার কারণে পুরো ভরে গেছে নাহলে আরও অনেক স্পেস থাকত রান্নাঘরে এত বেশি জায়গার প্রয়োজন হয় না কিন্তু স্টোরেজ বেশি থাকলে সুবিধা হয় তো এখানে হচ্ছে সবার নিচে থেকে আমি প্যানগুলো রেখে দিলাম সমস্যা হচ্ছে যে জিনিসগুলো গ্লাসের তো ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করতে হবে এটাই হচ্ছে সমস্যা আর কিছু না কারণ হান্ডি পাতলে তো আবার একটার সাথে আরেকটা একটু টাচ লাগলে শব্দ হয় এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি রান্নাঘরটা আমি আর কি সেট করে নিয়েছি এখন এটার মধ্যে রান্না করার উপযোগী হয়েছে এখানে হচ্ছে চালের ড্রামটা নিয়ে আসছি ওই বাসা থেকে ক্লিন করে আজকে নিয়ে আসছি তার মধ্যে যে চাল রাখা হলো পঁচিশ কেজির মতো এই ড্রামের মধ্যে এক একমন পরিমাণ ধরে তো এখন তো আর এক মন নিব না এখন পঁচিশ কেজিই নিলাম বাকিটা পরে দেখা যাবে তো এখানে হচ্ছে আমি চালের ড্রামটা রাখলাম আর এই পাশে দিয়ে শুকেছে আর এই বাম পাশে হচ্ছে চুলা আর বাকি সব কিছু এই হচ্ছে ব্যাপার এখন পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়নি এখন বাজে হচ্ছে প্রায় আটটার মতো আজকে একটু দেরি করে গিয়েছি ওই বাসায় ভাবলাম যে যতটা পারে আজকে কাজ চাপিয়ে যাব। কারণ প্রত্যেক দিন একবার এই বাসায় আসো আর একবার ওই বাসায় আসো দৌড়াদৌড়ি করতে করতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে আজকে অনেক কিছুই শেষ করে যাব কাজকর্ম তো বাজার লিস্ট করা ছিল সারা বাবা কিছু পরিমাণ বাজার করেছে আর কিছু করতে পারেনি যেমন জিরা আনতে পারেনি জিরা আনতে বলেছিলাম জিরার বদলে দুই প্যাকেট শুকনো মরিচ নিয়ে আসছে মানে উনি বললো যে আমি জিরার কথা বলেছি কিন্তু দোকানদার হয়তো ভুল করে আমাকে দুই প্যাকেট শুকনো মরিচ দিয়েছে জিরার বদলেও শুকনো মরিচ দিয়ে দিয়েছে তো কী আর করার আবার শুকনো মরিচ দুই প্যাকেটে রেখে দিয়েছি এখন জিরা নিতে হবে এখানে হচ্ছে ধনিয়া নিয়ে নিলাম পাঁচ ফোর আনা হয়েছে মুসুর ডাল মুগ ডাল আনা হয়েছে মুসুরের ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ এটা বেশি খাওয়া হয় গরম মশলা আনতে হবে এই যে শুকনো মরিচ তো লাগে আলু ভর্তা বা যে কোনো ধরনের ভর্তায় শুকনো মরিচ ছাড়া আসলে চলে না তো হালকা পাতলা এখন যেটা আমার আর কি ব্রেনে ছিল যেগুলো আর কি ছিল সেগুলো আমি আনে নিয়েছি যেমন লবণ কিছু ডাল কিছু মশলাপাতি এরপর আস্তে আস্তে আমি আরও কিছু আনে নিব আটা আনা হয়েছে মুড়ি আনতে হবে মুড়ির ডিব্বাই কেনা হয়নি মুড়ির ডিব্বা নিতে হবে তো আসলে অনেক কিছুই তো কিনতে হচ্ছে দেখা যাচ্ছে যে সব কিছু মনে থাকে না অল্প অল্প করে মনে পড়ে আবার সেগুলো কেনা হয় আবার কিছু কিছু বাকি পড়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আস্তে আস্তে সবই আনা হবে সবই করা হবে সব কিছু সময়ের অপেক্ষা তো সব সময় চেষ্টা করি যাতে সব কিছু পারফেক্টভাবে করতে পারি কিন্তু অনেক সময় সেটা হয় না তো যেহেতু জিনিসপত্র সব ধোয়া মোছা নতুন এর জন্য দেখতে বেশ ভালো লাগছিল সব কিছু চকচকে তকতকে লাগছিলো কিন্তু যখনই এগুলোর ব্যবহার শুরু হবে তখনই এগুলোর চেহারা নষ্ট হয়ে যাবে জিনিসপত্রের সাথে মানুষের জীবনের কত মিল তাই না বলেন যখন মানুষের বয়স কম থাকে মানুষ ছোটো থাকে তখন মানুষের চেহারা ভালো থাকে তার সব কিছু ভালো থাকে যখন মানুষ বড় হয় কাজকর্ম করা শুরু করে দৌড়াদৌড়ি করে সংসার জীবনের সংসার করা শুরু করে তখন মানুষের শরীর ভেঙে পড়ে মানুষ অসুস্থ হয়ে যায় মানুষের চেহারাও আস্তে আস্তে বুড়ো হওয়া শুরু হয় অনেক কথা বললাম সবাইকে ধন্যবাদ এই পর্যন্তই আজকে